প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিবছর জানুয়ারি মাসে স্কুল কলেজের পড়ুয়াদের সঙ্গে দেখা করেন, পরীক্ষার প্রস্তুতি নিয়ে কথা বলেন পড়ুয়াদের সঙ্গে। পরীক্ষা পে চর্চা নামের এই কর্মসূচি ইতিমধ্যেই সাড়া ফেলেছে দেশজুড়ে। দূরদর্শন ও আকাশবাণীর মাধ্যমে এই কর্মসূচি সরাসরি সম্প্রচারও করা হয়, স্কুলগুলিতেও দেখানো হয় এই অনুষ্ঠান। এবছর আগামী 27 তারিখ হবে প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চা, যেখানে দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে ছাত্রছাত্রীদের মুখোমুখি হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার আগে এই রাজ্যে পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানের প্রস্তুতি সরজমিনে খতিয়ে দেখতে সোমবার কলকাতায় এলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। এদিন তিনি সল্টলেক কেন্দ্রীয় বিদ্যালয় একে একটি অনুষ্ঠানে যোগদান করেন, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিষয়ভিত্তিক বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন স্কুলের ছাত্রছাত্রীরা। রাজ্যের সব স্কুলগুলিতে যাতে প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান দেখানো হয় সে বিষয়ে খোঁজখবর নেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আশঙ্কা প্রকাশ করেন, এই অনুষ্ঠান এ রাজ্যের সরকারি স্কুলগুলিতে দেখানো হবে না। কিন্তু সুভাষ সরকারের দাবি, এভাবে এই অনুষ্ঠান দেখানো বন্ধ করা যাবে না। যদি রাজ্য সরকার এই অনুষ্ঠান না দেখায়, তাহলে আরও বেশি করে এই অনুষ্ঠান সকলে দেখবে। G20 চেয়ারম্যান বিশ্ব নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী, তুমি যেমন মন কি বাতটা একটা ইউনিক প্রোগ্রাম চালান, এপ্রিল মাসে 100 এপিসোড পূরণ হবে, এটাও তাই পরীক্ষা পে চর্চা। উনি 27 তারিখ 11টায় করবেন, রাজ্য সরকার পোষিত স্কুলগুলো হয়তো দেখাবে না, সেন্ট্রাল স্কুলে দেখানোর ব্যবস্থা হবে। এখানে যেহেতু রাজ্য সরকারের স্কুলগুলো দেখাবে না, আমরা জানি আগাম আজ করে নিয়েছি, আমরা ছাত্রছাত্রীদের দেখানোর ব্যবস্থা করব বড় স্ক্রিনে। প্রতি বছর একবার কেন, পাঁচবার করা যাবে, এর জন্য ইচ্ছা শক্তি লাগে, আর কিছু লাগে। এই স্কুলে রাজ্য সরকার মানে না দেখার ব্যবস্থা করে, তাহলে জানবেন লোকে বেশি করে দেখবে, আমরা এটা বিশ্বাস করি। তার কারণ একটি স্কুলে দেখানো হলেও সব ছাত্ররা দেখতে পারতো না, এবারে সমস্ত যদি ছুটি দেয় তাহলে তো সব ছাত্ররা বাড়িতে বসে দেখবে, যেভাবেই হোক প্রত্যেকে দেখবে। তার কারণ এই অনুষ্ঠান অত্যন্ত পপুলার হয়েছে, না হলে মানুষ পরে ইউটিউব থেকেও দেখবে। পরীক্ষা পে চর্চাকে সামনে রেখে সারা দেশ জুড়ে 50,000 ছাত্রছাত্রী বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, আর এর মধ্য দিয়ে সকলের মধ্যে পরীক্ষা পে চর্চার বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে বলেও জানান সুভাষ সরকার। 500টি কেন্দ্রীয় বিদ্যালয়ে, প্রত্যেকটি কেন্দ্রীয় বিদ্যালয়ে 100 ছাত্রছাত্রী, আর এর মাধ্যমে সমস্ত ছাত্র ছাত্রী শিক্ষক অভিভাবক সবার মধ্যে এই সংবাদ দেওয়া যে 27 জানুয়ারি প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের সঙ্গে ফিজিক্যালি তালকোটরা স্টেডিয়ামে একসঙ্গে বার্তালাপ করবেন, আর সেই বার্তালাপ যে সরাসরি যেন সবাই দেখেন, ডিডি নিউজের মাধ্যমে দেখা যাবে, পিএমও ওয়েবসাইট থেকে দেখা যাবে, ইউটিউব চ্যানেল থেকে দেখা যাবে, যে যেরকমভাবে পারবে দেখবে। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষও জানান, তিনিও পরীক্ষা পে চর্চা কর্মসূচিকে সফল করতে বিভিন্ন স্কুলে যাচ্ছেন। পরীক্ষা পে চর্চা প্রধানমন্ত্রী যারা শুরু করেছেন, 27 তারিখ করবেন, তার আগে সব সাংসদরা নিজস্ব এলাকায় বিভিন্ন স্কুলে গিয়ে যারা পরীক্ষার্থী 10-12 তাদের সঙ্গে কথাবার্তা বলছি আমরা, যাতে তারা ভালো করে পরীক্ষা দেয়, তার মনোবল বাড়াবার চেষ্টা হচ্ছে। আজকে চান্দ্রা স্কুলে আমি এসেছিলাম, মাননীয় হেডমাস্টার মশাই তার প্রস্তুতিতে এখানে প্রায় 200-250 স্টুডেন্ট ছিলেন উপস্থিত, যারা পরীক্ষার্থী, তাদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করলাম, কথা বললাম। নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়কে কপি করছেন, মন্তব্য বাম নেতা সুজন চক্রবর্তীর। মোদী মমতা ব্যানার্জিকে কপি করছেন, মমতা ব্যানার্জি যেমন এই ছাত্রছাত্রীদের দেখছেন না, একটা করে চিঠি পাঠাচ্ছেন, কি একটা করে মাঝে মধ্যে একটু গাল টিপে দিচ্ছেন, দুটো পুরস্কার দিচ্ছেন, তারপর ওদের চাকরি বাকরি 12টা বাজিয়ে দিচ্ছেন, এই ঠিক একরকমই মোদী। পরীক্ষা সামনে এলে সকল ছাত্রছাত্রীদের মনে ও শরীরে বিশেষ চাপ পড়ে, যা পরীক্ষায় প্রভাব ফেলে। এই পরিস্থিতিতে যাতে ছাত্রছাত্রীরা মনকে শান্ত রাখতে পারে, সেই জন্যই প্রতিবছর পড়ুয়াদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। এবছর চলছে যার প্রস্তুতি, আর এর জন্যই এ রাজ্যে আসা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের। বিধান নস্কর, রিপোর্ট কালকাটা নিউজ।